গুড ইভিনিং, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর পুজো খুব আনন্দে কাটিয়েছেন। সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটা আমি বানাচ্ছি। তো এখন বাজে 4:20, আমি অফিসের কাজ করতে করতেই ব্লগ বানাতে বসলাম। আপনাদের আজকে দেখাবো আমার এক অদ্ভুত সমস্যার কথা, যেটা আমার মোবাইল নিয়ে হচ্ছে। তো চলুন প্রথমেই দেখে নিই আমার OnePlus 8T এর অবস্থা। এই দেখুন, এটা হচ্ছে আমার OnePlus 8T। এখানে দেখতে পাচ্ছেন 4টে গ্রিন লাইন অ্যাপিয়ার হয়েছে। এটা কিন্তু আমি কিছুই করিনি। প্রথমে আমি যখন জুন জুলাই মাস নাগাদ পেরুতে ছিলাম, তখন একটা লাইন অ্যাপিয়ার হয়েছিল। তারপর এই সেপ্টেম্বরের মিডিতে যখন আমি পুরী ঘুরতে গেলাম, তখন আরেকটা লাইন অ্যাপিয়ার হলো। আর এরপর পুজো চলাকালীন অষ্টমীর দিন একটা, নবমীর দিন আরেকটা, তো টোটাল 4টে লাইন এখন আমার এসে গেছে। কিন্তু এই মোবাইলটা কোনোদিন আমার হাত থেকে পড়েও যায়নি আর কিছু হয়ও নি। মোবাইলটা দেখুন একদম সুন্দর আছে, একটা কোথাও দাগ পর্যন্ত নেই। আর এই মোবাইলটা আমি 2020 অক্টোবরে কিনেছিলাম। এটার দাম নিয়েছিল তখন 50,000 OnePlus 8T। 2 বছর হতে না হতেই এটা একটা OnePlus-এর ইন্টারনাল ফেলিওর, হার্ডওয়্যার ফেলিওর, যার জন্য এটা হচ্ছে। এরকম প্রচুর ইউজারের এরকম প্রবলেম হচ্ছে। তো এটাই আমি সবাইকে বলবো যে আপনারা ভবিষ্যতে যদি OnePlus কিনতে চান, তাহলে অনেক ভেবে চিনতে কিনবেন। কারণ এই মোবাইল এত দাম দিয়ে কেনার পর যদি এই সমস্যা হয়, তাহলে তো খুবই বিপদ। আর এই স্ক্রিনটা রিপ্লেস করতে আমার লাগবে 14,000 সামথিং, অ্যান্ড দেন ট্যাক্সেস অ্যান্ড অয়েল মিলিয়ে আপনি ধরে রাখুন 15,000। আর এটা যদি কোনো কারো সমস্যা হয়ে থাকে, তাহলে তাকে অথরাইজড সার্ভিস সেন্টারে গেলে হবে না। এটা মেইন সার্ভিস সেন্টার, যেমন OnePlus-এর সার্ভিস সেন্টার হচ্ছে এখানে কলকাতায় পার্ক স্ট্রিটে আছে, ওখানে যেতে হবে। ওখানে গেলে যদি আপনার মোবাইলে কোনো দাগ বা কোথাও পড়ে যাওয়া বা লিকুইড ড্যামেজ না থাকে, তাহলে নাকি ওরা ফ্রি অফ কস্টেও স্ক্রিনটা রিপ্লেস করতে পারে। তো আমি এখনও সেটা সময় করে গিয়ে উঠতে পারিনি। এই শনিবার ভাবছি যে যাবো পার্ক স্ট্রিটে ওদের ওই সার্ভিস সেন্টারে, তো দেখা যাক কী হয় ওখানে। তবে সেই আশা আমি করছি না, আমি ফোনটা এক্সচেঞ্জও করতে পারলাম না এরকম একটা অদ্ভুত সমস্যার জন্য। আর একটা নতুন ফোন কিনেছি, সেই ফোনটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন নতুন ফোনটা দেখুন। তো এখন আমি রেকর্ডিংটা করছি আমার OnePlus-এ। ক্যামেরায় কোনো সমস্যা নেই, কোথাও কোনো দাগ বা ডেন্ট কিছুই আসছে না। কিন্তু এই এমন দাগ চাটতে যে আপনি কিছু ভালো ভিডিও দেখবেন বা এগুলো করা যাচ্ছে না, তো সে কারণেই আমি কিনলাম। কখন আবার আরও দাগ অ্যাপিয়ার করে আর দেহ রেখে দেয় মোবাইলটা। তো আমি কিনেছি স্যামসাং S20 FE। এই মোবাইলটার দাম হচ্ছে, অরিজিনাল দাম হচ্ছে 30,000 টাকা, আমি ডিসকাউন্টে পেয়েছি 26,000 সামথিং। ক্রেডিট কার্ডের ডিসকাউন্ট, আরও কিছু ডিসকাউন্ট ছিল, এখনও চলছে অ্যামাজনে। আর এটা হচ্ছে 6GB 128GB ফোন, আর এর সাথে আছে অ্যামোলেড স্ক্রিন আছে, আর তার সাথে আছে, স্ক্রিনের সাথে আছে আপনার সবথেকে যেটা বেস্ট, এক্সপ্যান্ডেবল মেমোরি, 1 TB পর্যন্ত আপনি ইনসার্ট করতে পারেন, যেটা আমার OnePlus-এ ছিল না। আর তার সাথে দুটো সিমের স্লট আছে, আর ওয়াটার রেজিস্ট্যান্ট, যেটা অন্য কোনো ফোনে ভিভো বা আইকিউ এই দুটো ফোন আমি কম্পেয়ার করছিলাম, তো বোঝে দিচ্ছিল না। আর আমি কোনোদিন স্যামসাং ইউজ করিনি আজ পর্যন্ত, তো সেই কারণে আমি ভাবলাম যে এবার স্যামসাংয়ের একটা মিড রেঞ্জের ফোন নিয়ে দেখবো। অনেক হয়েছে দামি ফোন ইউজ করা, তো সে কারণে একটা জাস্ট আমার ভিডিও ফটো তোলার জন্য মোটামুটি ফটো আসবে সেরকম আমি একটা তুলেছি ফোন, ওরকমই একটা কিনেছি। আর এখানে ফটো মোটামুটি আমি যা দেখলাম ভালোই আসছে, খুব একটা খারাপ নয়। তো এইরকম একটা ফটো আমি তুলেছিলাম মাটন রান্না, তো কতটা ফোকাস হচ্ছে বলতে পারবো না, তবে বেশ ভালোই ফটো এসছে, মানে আই এম স্যাটিসফাইড। আর একটা পূর্ণিমা রাতের, মানে চাঁদনি রাতের ছবি তুলেছিলাম, সেটাও মোটামুটি খারাপ আসেনি, তবে OnePlus-এ আরেকটু বেটার আসে। ওটা OnePlus-এ ভাব দামি মোবাইলটা, বাট অ্যান্ড্রয়েড ইউজ করতে আমার ভালো লাগে, তাই অ্যান্ড্রয়েডই আমি নিয়েছি।
দেখা যাক এটা কেমন চলে। আর বাদ বাকি আপনাদের সাথে আজকে আমার শ্বশুরবাড়ির বাড়িটা আমি শেয়ার করবো। তো চলুন আমরা এখন রুম ট্যুরে বেরিয়ে পড়ি। এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এসে ঘরে ঢুকতে হয়, নিস্তালাটা এখন আর দেখাচ্ছি না। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং, এটা হচ্ছে বসার জায়গা, আর এটা ডাইনিং টেবিল, ওদিকটা পরে যাব। এটা হচ্ছে মা বাবার রুম, আর এর সাথে একটা ব্যালকনি আছে এই যে। আর এটা হচ্ছে বেডরুমটা, বাথরুম, আরেকটা রুম। এখানে বাবা সারাদিন বসে টিভি দেখে, নিজে বাবার টিভি। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এই যে, এটা ঠাকুর ঘর এই যে, এটা মা পুজো করে রোজ এই যে। বজরংবলী ঠাকুর ঘরের ফ্রিজ, এটা ডাইনিং, আর এইটা হচ্ছে রান্নাঘর এই যে, এটা রান্নাঘর। আজকে আমি রান্না করেছি তড়কা, তো চলুন কেমন দেখতে হয়েছে আপনাদের দেখায়। এই যে তড়কা, রুটি আর ডিম ভাজা খাওয়া হবে, তড়কার মধ্যে ডিম দেওয়া হয়েছে। আর এটা একটা ইউটিলিটি এরিয়া, বিয়ের ফটো। আর এইটা আমাদের রুম, এখানে আমরা দুজনের একটা রুম, সাথে বারান্দা। এটা হচ্ছে আমাদের রুম।